আরেক আলেম নামের আমাদের অনেক ভাই আছে, তাদেরকে কেউ গালি দেয় না, তারা সব নিজেদের লোক। লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা এদের সাথেও আছে, ওদের সাথেও আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আছি সেখানে, এই টাইপের তো বোধ হয় নাই ভাই। ইতিহাস, আরে বাদশাহ আকবর আজান নিষিদ্ধ করেছে, একামত নিষিদ্ধ করেছে, জামাতে সালাত নিষিদ্ধ করেছে, ইসলামী নাম রাখা নিষিদ্ধ করেছে, আল্লাহু আকবার নিষিদ্ধ করেছে। এইভাবে সে ইসলামের মূল যেগুলো এগুলোকে নিষেধ করে সেকুলার একটা ধর্ম বানাইছিল, দিনে এলাহি। দিনে এটি হলো এলাহির ধর্ম, এটা পারফেক্ট, এটার মধ্যে কোনো ভুলটুল, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। এখন ভারত উপমহাদেশ বিশাল সাম্রাজ্য, এখন সবাই এটা মেনে নিল। একজন আলেম বিরুদ্ধে দাঁড়াইলেন, হযরত শেখ আহমদ সারহামদি মুজাদ্দেদে আলফেসানি রাহমাহুল্লাহ আলাই, একজন, শুধু একজন মুজাদ্দেদে আলফেসানি বললেন, আকবর তোমার এই আইন আমরা মানি না, আসসালামু আলাইকুম বলা হারাম ছিল। একজনের সাথে আরেকজনের দেখা হইলে আসসালামু আলাইকুমের জায়গায় বলা হইতো আল্লাহু আকবার, আকবর আল্লাহ, আর ওয়ালাইকুম সালামের জায়গায় জাল্লা জালালুহু, আকবর আল্লাহ সম্মান সবাই উঠবে, কারণ তার নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এখন আল্লাহু আকবরের ভিতরে তার নাম কাম সব ঢুকাইয়া দিয়া সে আল্লাহর আসনে বসেছে, পড়েন নাউজুবিল্লাহ। ইতিহাস অনেক লম্বা। এখন মুজাদ্দা দিয়া তরিকার অনেক ভাই আমাদের মধ্যে আছে, আছে তো। ওই দিন কক্সবাজারে, পরশুর আগের দিন কক্সবাজারে, হ্যাঁ, মুজাদ্দা দিয়া তরিকার একজন খুব শক্ত কর্মী, আমাকে কোন তরিকা ভাই, কয় মুজাদ্দা দিয়া তরিকা, আমাকে মুজাদ্দাদের নাম কি, কয় এটা তো জানি না, হয়তো মুজাদ্দা দিয়া তরিকা করে, মুজাদ্দাদের নামে জানে না। আমাকে আপনাদের মুজাদ্দেদ আলফে সানিকে যে 10 দিন একটা বাঘকে দক্ষিণাত্যের জঙ্গল থেকে ধরে এনে 10 দিন পর্যন্ত উপবাস অনাহারে রেখেছিল, কোনো খানা এক ফোঁটা পানিও দেয় নাই, 10 দিন পরে মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই তাকে সরকার বিরোধী এই আখ্যা দিয়ে 10 দিনের ক্ষুধার্ত বাঘের খাসার দুয়ার খুলে এইভাবে বাঘের সামনে খাদ্য হিসাবে দেওয়া হয়েছিল। আকবর সোনার কুরসিতে বসে হাততালি দেয়, আজকে মুজাদ্দেদকে তামসা দেখাবে, হম করে বাগে গিয়ে এসে উপরের দিকে মুজাদ্দের মুখের দিকে তাকিয়ে সে তার পাও চাটা আরম্ভ করলো, পাও চাটা আরম্ভ করলো, এবং তার পায়ের কাছে এইভাবে সে শুয়ে গেল। হাজার হাজার মানুষ, দিন ইসলাম জিন্দাবাদ, মুজাদ্দেদ আলফে সানি জিন্দাবাদ। ভাই একটু চিন্তা করেন, এখন আকবরের দিনে লাহির মধ্যে সেখানে আবুল ফজল ফয়েজি, আবুল ফজল কিন্তু এত বড় আলেম ছিল সেই যুগের, সে আরবি ভাষায় একটা তাফসির লিখেছিল, আরবি ভাষায় তাফসিরটা 70 ভলিউম ছিল, 70 খণ্ড কোরআনের তাফসির লিখেছিল আরবি ভাষায়। এই 70 খণ্ড তাফসিরের মধ্যে নকতাওয়ালা অক্ষর একটাও ব্যবহার করে নাই, নকতাওয়ালা অক্ষর বাদ দিয়ে বেনকতাল অক্ষর দিয়ে লিখছে। কত বড় অভিধান, কত বড় ডিকশনারি, তাফসিরটার নাম তাফসিরে বেনকাত, তাফসিরে বেনকাত, নকতাবিহীন তাফসির। কেমন এলেম ছিল বলেন? আকবর বলল নামাজ পড়া যাবে না, সবাই দরবারে এসে আমাকে সেজদা করতে হবে, আর বলতে হবে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, এইভাবে আমাকে সেজদা করতে হবে। ভাই নবরত্ন 9 জন উজির, তাদের মধ্যে একজন আছিল ঠেডা কেডা কাঠমোল্লা শক্ত মৌলবি, তার নাম মোল্লা দোপেয়াজা, মোল্লা দোপেয়াজা নামটা আপনারা জানেন। এখন মোল্লা দোপেয়াজা সে আকবরের বুড়ি আঙ্গুল দেখায়, কে মোল্লাই তোমারে মানবে না, কে তুমি একলা একজন, কামি একজনই যথেষ্ট, একজন তোমারে সাহায্যা করতে পুরা লাগে কি না এইটা একটু চিন্তা করতে আসি। এইবার বীরবল, বীরবল
আরেকজন আজকে সংখ্যালঘু যারা বীরবল, সে বলে বাদশাহ হুজুর এই তো শেখ আমাদের মানে না, এখন ওর কী শাস্তি হওয়া উচিত? বাঘের সামনে দিছি, বাঘে খায় নাই, এখন আমি ওকে শাস্তি দিতেও তো ডরাই, দেখছেন? শাস্তি দিতেও তো ডরাই। ক বাদশাহ হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আজকে এই কাঠমলবীরে একটা প্রশ্ন করব। বীরবল, তুমি যদি প্রশ্ন করে আটকাইতে পারো তোমাকে হাজার সোনার মোহরের মালা তোমার গলায় দেব। বীরবল এবার খাড়াইয়া, এইবার সে মোল্লা দোপে আজা তাকে প্রশ্ন করে, মোল্লা তোমার যদি মাথায় এত বুদ্ধি থাকে, তুমি বলছো আকাশের তারা পাতালের বালু গুনতে পারো, তাইলে বলো দিল্লির এই যে পুরান দিল্লি, এখানে যে সরকারি পানির ট্যাঙ্কিটা আছে এই ট্যাঙ্কিতে কত গ্লাস পানি আছে, তুমি যদি বলতে পারো তাহলে হাজার সোনার মোহরের একটা মালা তোমাকে উপহার দেব, আর যদি না বলতে পারো তোমার গর্দান এক কোপে কাটা হবে। মোল্লা দোবেজা মাথা চুলকায়, জলবৎ তরলং কেমন প্রশ্ন করলা যেটা পানির মতো সহজ, একবার কে কও না। এবার মোল্লা দোপেজাকে বাদশাহ হুজুর, সে বলছে কয় গ্লাস পানি আছে, গ্লাসের সাইজ বলে নাই, হিসাব সোজা, গ্লাস যদি ট্যাঙ্কির সমান হয় তাহলে এক গ্লাস আছে, গ্লাসটা যদি ট্যাঙ্কির অর্ধেক হয় তাহলে দুই গ্লাস, গ্লাস যদি ট্যাঙ্কির একশো ভাগের এক ভাগ হয় তাহলে একশো, হাজার ভাগের এক ভাগ হইলে হাজার, লক্ষ ভাগের এক ভাগ হইলে লক্ষ গ্লাস পানি আছে। এবার যেই গ্লাস দিয়েই মাপুক, মৌলবীর হিসাবের মধ্যে ঢোকা লাগবে, ঠিক কিনা বলেন? একবার কা মোল্লা ধরো হাজার মোহরের সোনার তোড়া তোমার আজকে উপহার দিলাম। ভাই ইউতাল হিকমাতা মাইয়াশা, কোরআনে এলেম আল্লাহ সবাইকে দেয় না, সবাইকে দেয় না, আমার ইউতাল হিকমাতা আল্লাহ কোরআনে এলেম যাদেরকে দেন, ফাকাদ উতিয়া খায়রান কাসিরা, তাদেরকে দুনিয়ার সবচেয়ে নিয়ামত দেওয়া হয় কোরআনে এলেম যাদেরকে দিয়েছে। ওআইসির সর্বশেষ হিসাব বর্তমান বাংলাদেশে 4,34,00,000, রিপিট 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন জীবিত আছে, কেমন লাগে? তাহলে পুরা দুনিয়াতে কত আছে? এই কোরআন যেগুলো আছে দুনিয়াতে সব সাগরে ফেলে দেন, আগুন দিয়ে জ্বালায় দেন, কোরআন চলে যাবে? হারিয়ে যাবে? এগুলাকে মুছা যায়, এগুলাকে জ্বালানো যায়, কিন্তু এখানে যেটা লেখা আছে এটাকে মুছা যায় না, এটাকে জ্বালানো যায় না। যদি মুছার চেষ্টা করে তাহলে জল জল করে আরো জ্বলে উঠে। সোভিয়েত ইউনিয়ন একাধারে 70 বছর কোরআন বেআইনি ছিল, কোরআন ছাপা, বিদেশ থেকে কোরআনের কপি আনা, পড়া পড়ানো সরকারিভাবে বেআইনি ছিল। এই 70 বছর সোভিয়েত ইউনিয়নের মুসলমান উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মা এবং বাবা তারা হাফেজ ছিলেন, তারা তাদের সন্তানদেরকে মুখে 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 কোরআনের হেফজ করাইছে, দোকানদারও হাফেজ, সেলসম্যানও হাফেজ, এইভাবে মুখে মুখে তারা 70 বছর কোরআনকে হেফাজত করেছে। অলাকা দিয়া সারনাল কোরআন আলি জেকরে, আগে একবার বলেছি আয়াতটা, এই কোরআন যারা মুখস্থ করতে চায় কোরআন মুখস্থ করা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি, সবচেয়ে সহজ। প্রিয় ভাইরা আবার একটু সামনে আসুন, এইবার মিয়া তানসেনের নাম শুনছে তো? মিয়া তানসেন, তানসেন কয় বাদশাহ হুজুর আপনি যদি অনুমতি দেন, বীরবল তো মোল্লারা আটকাইতে পারে নাই, আমি একটা প্রশ্ন করে মোল্লারা আটকাবো, হাজার মোহরের সোনার মালা যে লেডিস এটা কেড়ে আনবো। একবার কে, হ্যাঁ হ্যাঁ আটকা, প্রশ্ন কর। এইবার এই বেড়ায় প্রশ্ন করে বীরবলে, মোল্লা তোমার মাথায় তো অনেক বুদ্ধি অনেক জ্ঞান, তুমি যদি বলতে পারো আমি যে বাদশার সামনে বসে আছি মনে মনে কি চিন্তা করতেছি, আমি মনে মনে কি চিন্তা করতেছি, তোমার এত এলেম কালাম থাকলে তুমি বলো আমি কি চিন্তা করতেছি। ভাই এই প্রশ্নের জবাব দেওয়া কি সম্ভব? ইউতাল হেকমাতা মাইয়া শাহ, মোল্লা মাতা সুলকে আর কয় জলবৎ তরলং সংস্কৃতি পানির মতো সহজ, একবার কয় দাও মহারাজ আপনার বীরবল
সে বসে বসে চিন্তা করতেছে জীবনে এমন এমন কাজ করবে যে সকল কাজে বাদশাহ হুজুর খুশি হয়, জীবনে এমন কোনো কাজ করবে না যেই কাজ করলে বাদশাহ হুজুরের মনে কষ্ট হয়, এমন এমন কথা বলবে যেই কথা বললে বাদশাহ খুশি হয়, এমন কোনো কথা বলবে না যেই কথা বললে বাদশাহ একটু রাগ হয়। বীরবল কয়, মোল্লা আমার মনের কথা কেমনে কইলা? এখন বীরবল যদি কে আমার মনে এগুলা নাই তাহলে কল্লা কোনটা যায়, মোল্লারটা যায় না বীরবলেরটা যায়? কন যে বাদশাহকে খুশি করতে আমি চাই না, বাদশার এই 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 চাই না, নেগেটিভ করে, তাহলে কল্লা কিন্তু বীরবলের আগে যাবে, ঠিক কিনা বলেন?